আমি আজকে 18-19 বছর ধরে এগুলো বিক্রি করতেছি, সেই 2 টাকা আমল থেকে পিড়া বিক্রি করি, এগুলো করে খাই, আমার সংসারটা চলে আর কি। তবে কোয়ালিটি ভালো, আমার পারমানেন্ট কাস্টমারই বেশি। আমার এখানে আপনার 30-35 আইটেমের পিঠা আছে, কিন্তু এখানে আইটেম করে 2টা। আর বিভিন্ন ওয়ার্ডারে, মেলায়, বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদে, অনেক জায়গায় কনসার্টে, বিভিন্ন জায়গায় যায়। ভর্তা আপনার মনে করেন এখন হলে এখানে 14 আইটেম, কিন্তু 30-35 আইটেম এটা বানাইতে পারি আর কি। এখানে চিতই পিঠা হলে 10 টাকা, ভাপ 10 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত আছে, যে যেটা ওয়ার্ডার দেয় ওটা বানায় দিই। উত্তরা থেকে আমরা আজকে এখানে আসলাম, তো আসার পর ওনাদের পিঠাটা দেখে একটু অন্যরকম লাগছে, আর আশেপাশে আপনার মানে পাশে এতগুলো ভর্তা একটু অন্যরকম সব মিলে। তো খাওয়ার পর অন্যান্য জায়গা থেকে এখানের পিঠাগুলো ভালো লাগছে না, নিয়মিত আসি না, তবে মাঝে মধ্যে আসা হয়, আসলে এখানে খাই আর কি। তো চিতল পিঠা আর ইলিশ শুটকির ভর্তাটা ভালো লাগছে বেশি। শীতের মজাই তো পিঠার মধ্যে, আসলে ওনার পিঠাটা আসলে সুস্বাদু ছিল, আবার অনেক রকম ভর্তা আছে ওনার কাছে। আর আমি ব্যবসার সাথে সম্পর্ক প্রায় 13 বছর, তো মোটামুটি ব্যবসা আল্লাহর মতো অনেক ভালো। এখানে পিঠা আছে আপনার চিতল পিঠা, তারপরে তেলের পিঠা, মিষ্টি পিঠা, তারপরে মশলা পিঠা, আর পিস 10 টাকা করে সবগুলাই। আমাদের এখানে এইখানের পরিবেশটা মানে বেশি অংশ স্টুডেন্টস, কলেজ, ভার্সিটির ছাত্ররা এখানে বেশি অংশ খাওয়া দাওয়া করে। আমি এখানে কোচিং করি, তো দেখা গেছে বাড়িতে যাওয়া হয় না, এখানে পিঠা খাওয়া হয় মামাদের সাথে, ভর্তা আছে, ভর্তার ফ্লেভার, গরম গরম পিঠা, জাস্ট অসাম। কোয়ালিটি ভালো খাবার, এই জন্য আমরা এখানে এসে খাই। পিঠাগুলো সাথে যে ভর্তাগুলো থাকে এগুলোর স্বাদ অনেকটা ভালো, সেই জন্য আমরা এখান থেকে এগুলো নিই আর কি, রেগুলারই নেওয়া হয়। শীতকালের দিন বাবা পিঠা, তিতুল পিঠা তো ভালোই লাগে।